নমস্কার, এই মুহূর্তে আমরা আছি সেন্ট্রাল এক্সাইজ তাঁবুর সামনে, আর আমার সঙ্গে আছেন দুলাল বিশ্বাস। আর কয়েকদিনের মধ্যে ডার্বি, ডার্বির আগে আমরা দুলাল বিশ্বাসের সাথে কথা বলে নেব। একেবারে এই যে মরশুমের সম্ভবত শেষ ডার্বি হতে চলেছে, এই ডার্বির আগে দু দল ঠিক কী জায়গায় দাঁড়িয়ে রয়েছে? প্র্যাকটিক্যালি দুটো টিমই যদি পয়েন্টের বিচারে দেখা যায় তাহলে পরে দুজনের মধ্যে ডিফারেন্সটা অনেকটাই আছে, কিন্তু ডার্বি ম্যাচটা এমন একটা ম্যাচ, কলকাতার এমন একটা খেলা যে খেলাটাই পয়েন্টের বিচারে বা টিমের বিচারে হয় না। এই খেলাটা পুরোটাই হয় প্লেয়ারদের নার্ভ কতটা স্ট্রং, এবং এই ডার্বি ম্যাচটা ইস্টবেঙ্গল মোহনবাগান মানে চিরপ্রতিদ্বন্দ্বী বাঙাল আর ঘটি, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই যে সেন্টিমেন্ট, এই সেন্টিমেন্টটা কিন্তু আগে যেমন প্লেয়ারদের মধ্যে ছিল কিন্তু এখন সেইভাবে বাঙালি প্লেয়ার না থাকার জন্য সেই সেন্টিমেন্ট কতটা কাজ করে আমার জানা নেই। বাট তবুও ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটা যেহেতু বিশাল একটা ক্রেজ, নট অনলি দ্যাট মানে ভারতবর্ষে একটা টপ ডার্বি, তো সেই জায়গায় এখন যদি দেখি তাহলে পরে আমরা পয়েন্টের বিচারে মোহনবাগানকে এগিয়ে রাখবো, আর যদি পয়েন্টের বিচারে তাহলে ইস্টবেঙ্গল পিছিয়ে। বাট এই ম্যাচটা কোনোদিনই কাউকে পিছিয়ে রাখা যায় না, সে অতীতে বলছো যে অনেক সময় লিগ টেবিলে দলের অবস্থান না দেখে এই ম্যাচে কে এগিয়ে কে পিছিয়ে এটা বলা উচিত, এটা লিগ টেবিলটা এখানে গ্রাহ্য হওয়া উচিত না, একদম পজিশনটা একদমই না। কারণ এর আগেও অনেকে দেখেছো হয়তো 99 যখন মোহনবাগান অলরেডি চ্যাম্পিয়ন হয়ে গেছে তারপরে ইস্টবেঙ্গলের কাছে গিয়ে 99-2000 ফাল্গুনী দত্ত দুটো বোলার মতো শট, এই ম্যাচটা মাঠে সেদিনকে কে বেটার পারফর্ম করছে সেটার উপরে ডিপেন্ড করে, এবং আরেকটু ডিপেন্ড করে সেটা হচ্ছে কোচেদের উপর, কোচেরা কীভাবে টিমকে খেলাচ্ছে, কী মোটিভেশান দিচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে পুরোই ডার্বি ম্যাচটা। কার্লোস কুয়াদ্রাত সুপার কাপ জিতেছেন, দারুণ কোচিং করিয়েছেন, এখনও 2-1 মুখোমুখি সাক্ষাৎকারে এগিয়ে, কিন্তু কিছুদিন হলো কার্লোস কুয়াদ্রাতকে কি একটু ডিফোকাস লাগছেন, উনি বারবার রেফারিদের কথা বলছেন, চোট আঘাতের কথা বলছেন, এবং যেটা আমরা দেখলাম বোরাকে ছেড়ে দেওয়া হলো এবং সিভেরিও যথেষ্ট ভালো খেলেছিলেন কলিঙ্গ কাপে তাকে ছেড়ে দেওয়া হলো, এবং তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যারা এসেছে ভাস্কুয়েস বলো বা ব্রাউন ফেলিসিও বলো তারা কিন্তু এখনও ঠিক নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে পারেনি, এই ব্যাপারটা কীভাবে দেখছো? অ্যাকচুয়ালি দেখুন প্লেয়াররা মাঠ কোচ প্র্যাকটিস করায় স্ট্র্যাটেজি ঠিক করে সব কিছু ঠিক আছে, কিন্তু কোচের কাছেও সে অস্ত্র থাকার দরকার আছে যেটা মাঠে ইউটিলাইজ করবে, সেই রকম প্লেয়ার দরকার আছে। সুতরাং এখন যদি প্লেয়ারের বিচারে দেখতে হয় তাহলে সুপার কাপে যে ইস্টবেঙ্গলের যে টিম ছিল সেই টিমটাও কিন্তু এই মুহূর্তে নেই, এবং 6টা বিদেশি ছিল এখানে 4টে বিদেশি, সুতরাং সেই জায়গা থেকে যদি দেখা হয় তাহলে ইস্টবেঙ্গল ক্লাব একটুখানি পিছিয়ে থাকতে পারে। বাট আবারও বলছি কুয়াদ্রাত বা আবা হাবাস দুজন কোচই ভীষণ এক্সপিরিয়েন্সড কোচ, এবং ওনারা জানেন এই ম্যাচটাকে কীভাবে খেলাতে হবে, এবং সেই দিক থেকে যদি একটু নিজেরা দেখুন, যে কোনো আগেও দেখেছি এখনও দেখছি যে রেফারিদের ভুল ভ্রান্তি সব জায়গাতেই হয়, এখনও হয় আগেও হয়েছে, কারণ সবসময় রেফারিদেরকে মানে টার্গেট করে তো কোনো লাভ নেই, যদি টিমের মধ্যে ইউনিটি থাকে, টিম যদি একসাথে একমত হয়ে যদি মাঠে ভালো খেলতে পারে এবং সেদিনের পারফরমেন্স যদি বেটার করতে পারে যে কোনো টিম এই ম্যাচটা জিততে পারে। হুয়ান ফেরনদোর আমলে যে সমস্যাটা হচ্ছিল একটা ড্রেসিং রুমে সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছে মোহনবাগান হাবাসের করা নজরদারিতে, এটা কতটা ফ্যাক্টর হতে পারে এই ম্যাচে? একটা টিমের ইউনিটি তৈরি করে কোচ, কোচ যদি ইউনিটি তৈরি করতে পারে প্লেয়ারদের মধ্যে তাহলে এর থেকে বড়ও আর কিছু হতে পারে না। কারণ দেখুন একটা 11টা প্লেয়ারের মধ্যে 11টা প্লেয়ারই সুপার খেলে না, কিছু ভালো খেলে কিছু অ্যাভারেজ খেলে, হয়তো কেউ সেদিন খারাপ খেলে বা যদি তুমি কোর গ্রুপে 16 জনকেও যদি ধরে নিই বা 18 জনকেও ধরে নিই, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে টিমের ইউনিটি তৈরি করাটা কোচের উপরে পুরোপুরি কোচের উপরে ডিপেন্ড করে, সুতরাং সেই জায়গায় আওয়াজ ভালো কাজ করেছে এবং সেই জায়গায় সেই ইউনিটি যদি ধরে রাখতে পারে তাহলে একটা ভালো রেজাল্ট পেতে পারে। আগের ম্যাচে জনি কাউকো নেমেছিলেন সই করার 2 ঘন্টার মধ্যে, এবার কিন্তু তিনি অনেকটা প্রস্তুত হয়ে নামছেন, যে জনি কাউকোর যে খেলার স্টাইল আমরা তুমি দেখবে হয়তো ডগলাসের কথা আমাদের মনে পড়িয়ে দিচ্ছে, যে দুটো স্টপারের সামনে এসে বলটা ডিস্ট্রিবিউট করা বা দলকে একটা পিভটের মতো আচরণ করা, দলকে খেলানো, এইটা অ্যাকচুয়ালি একটা প্লেয়ার 2 ঘন্টার মধ্যে এসে একটা অজানা পরিবেশে হঠাৎ করে যা পারফর্ম করবে
সে যদি একটু টাইম পায়, যদি টিমের সঙ্গে কিছুদিন প্র্যাকটিস করে, আমার মনে হয় সে যদি কোয়ালিটি প্লেয়ার হয় তাহলে নিজেকে প্রকাশ করবেই। এবং ব্লকার হিসেবে খেললে পরে আশা করি পিছন থেকে সব কিছু দেখে খেলতে পারবে এবং সেই জায়গাটাকে সে নিজের পারফর্মটাকে ভালো করতে পারবে। দুজন গোলকিপারের কথা কী বল, বিশাল কেইন, তাকেও আমরা দেখছি যে দারুণ সেভ করছেন, প্রভসুকন গিল, ইস্ট বেঙ্গলের যে গোলকিপার সমস্যা গত 5 বছর ধরে ছিল সেটা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠেছে। দুজন গোলকিপারের দিক থেকে কি বলবে যদি তুলনা করা হয়? অ্যাকচুয়ালি দেখুন, দুটো গোলকিপারই ভালো খেলছে। আমি আগের ম্যাচগুলো কয়েকটা ম্যাচ দেখেছি, সেখানে ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের দুটো গোলকিপারই অনেক ভালো ভালো সেভ করেছে, অনেক মানে কি বলবো তাদের মধ্যে কনসেপশনটা খুব ভালো আছে। গোলকিপার পজিশনটা এমন একটা পজিশন, ভালো খেলা মানে শুরু থেকে শেষ অবধি তাকে ভালোই খেলতে হবে, কোনো ভুল ত্রুটি করলে হবে, সেই দিকটাতে তাদেরকে নজর রাখতে হবে। সেখানে প্রভসুকন এবং বিশাল, কাকে তুমি? আমি দুজন গোলকিপারকেই ভালো দেখছি এবং দুজনাই বেশ ভালো জায়গায় রয়েছে, সুতরাং দুজনাই ভালো খেলুক এটাই আশা। সব মিলিয়ে তুমি বলছো যে 8:30 খেলা, দর্শকদের বাড়ি ফিরতে হয়তো একটু দেরি হবে, মাঠ ভরে যাবে বলে তুমি মনে করছো? সেই উন্মাদনা এখন রয়েছে, আশা করি মাঠ ভরে যাবে। ক্রিকেট যদি রাত 11:30, 12:30 অবধি যদি ক্রিকেট দেখতে পারে, ফুটবলও নিশ্চয়ই, এবং আমি মনে করি ইস্টবেঙ্গলের সমর্থকরা এটাকে এনজয় করবে। এবং যানবাহনের ব্যবস্থা অনেক ধন্যবাদ দুলাল আমাদের সঙ্গে থাকার জন্য। বিভিন্ন ধরনের খবরের আপডেটের জন্য দেখতে থাকুন স্পট অন নিউজ।